হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লেনদেনকে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে কেন বিভক্ত করা প্রয়োজন সে সম্পর্কে শিখব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আবার হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় প্রাপ্তি এবং হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, মুনাফা জাতীয় আয় এবং হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এই মূলধন জাতীয় লেনদেন থেকেই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয় থেকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। সেইমভাবে মুনাফা জাতীয় লেনদেন থেকে কিন্তু বিশদায় বিবরণী তৈরি করা যায়, অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় থেকে বিশদায় বিবরণী তৈরি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনকে মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় এই দুই শ্রেণীতে ভাগ করা হয়, অর্থাৎ একটি হচ্ছে মুনাফা জাতীয় এবং অপরটি হবে মূলধন জাতীয়। সাধারণত মুনাফা জাতীয় লেনদেনের মাধ্যমে বিশদায় বিবরণী প্রস্তুত করা হয়, অর্থাৎ কোনো ব্যবসায়ের সঠিক লাভ ক্ষতি নির্ণয় করতে হলে যাবতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান বা আয় ব্যয় নিয়ে বিশদায় বিবরণী তৈরির মাধ্যমে নিট লাভ অথবা নিট ক্ষতি তৈরি করা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণত মুনাফা জাতীয় লেনদেনের মাধ্যমে বিশদায় বিবরণী প্রস্তুত করা হয় এবং বিশদায় বিবরণীর মধ্যে কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান অথবা আয় ব্যয় সব কিছুই ইনক্লুড করা হয় এবং নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা যায়। এরপর বলা আছে, কেননা সঠিক মুনাফা জাতীয় আয় ব্যয় বিশদায় বিবরণীতে উপস্থাপিত না হলে সঠিক নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা সম্ভব নয়। আসলেই সঠিক, যদি মুনাফা জাতীয় আয় ব্যয় আমরা সঠিকভাবে বিশদায় বিবরণীতে উপস্থাপন করতে না পারি তাহলে কিন্তু নিট লাভ অথবা নিট ক্ষতির সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। আবার সঠিক মূলধন জাতীয় আয় ব্যয় উদ্বৃত্ত পত্রে স্থানান্তর করতে না পারলে ব্যবসার প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শিত হয় না। এবার যদি আমরা মূলধন জাতীয় আয় ব্যয়গুলো সঠিকভাবে উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে স্থানান্তর করতে না পারি তাহলে কিন্তু প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শিত হবে না, অর্থাৎ আমি বুঝতে পারবো না যে আমার সম্পদ কত, দায় কত কিংবা মালিকানা স্বত্ব কত। এ দুই ধরনের লেনদেন পরস্পর স্থান বিনিময় করলে সঠিক নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় যেমন অসম্ভব হবে, তেমনি আবার সঠিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সম্ভব হবে না। এখানে বলা হয়েছে যে এই দুই ধরনের লেনদেন অর্থাৎ মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেন যদি পরস্পর স্থান বিনিময় করে, মানে তুমি যদি ভুলে মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় করে দাও অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে বসিয়ে দাও, তাহলে কিন্তু আমি সঠিকভাবে নিট লাভ তৈরি করতে পারবো না, কেননা আমার বিশদায় বিবরণীতে ভুল হয়ে যাবে। আবার সঠিকভাবে কিন্তু আমি আর্থিক অবস্থার বিবরণীও প্রস্তুত করতে পারবো না। সুতরাং বলা যায়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের মাধ্যমে একটি হিসাবকালে ব্যবসায় সঠিক লাভ ক্ষতি নির্ণয় করে, আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক চিত্র উপস্থাপন করা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন যদি আমি সঠিকভাবে আলাদা আলাদা করে বসাই, মানে মুনাফা জাতীয় লেনদেনগুলোকে আমি বিশদায় বিবরণীতে বসাবো এবং মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমি আর্থিক অবস্থার বিবরণীতে আলাদা করে বসাবো, তাহলে আমার কি হবে, সঠিকভাবে আমি লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো এবং আর্থিক চিত্র উপস্থাপন করতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম যে লেনদেনকে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে কেন বিভক্ত করা প্রয়োজন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।